সুপ্রিয় বন্ধুরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীব দেহের বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে বন্ধুরা আমরা যা খাই তার সবই কি খাদ্য না সবই খাদ্য না খাদ্য হলো সেই সব জিনিস যা আমাদের দেহে পুষ্টি সাধন করে এবং আমাদের ক্ষয় পূরণ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের দেহে শক্তি উৎপাদন করে আমাদের দেহ বৃদ্ধি করে তো এটা হলো খাদ্য এখন আসি পুষ্টি পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু আহরণ করে খাদ্য বস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মিকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন বন্ধুরা পুষ্টি এর ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন অপরদিকে খাদ্যের যে সব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে যেমন গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি এক খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে দুই খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে তিন খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ